हेलो एवरीवन, वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। तो आमी एखन जाच्छी एखान थेके ब्लॉगटा शुरू करछी कारण आमी एखन जाच्छी होच्छे आमार चुलगुलोके खचखच खचखच करे काटते, कारण चुलगुलोर अवस्था हो गेछे खूब 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 खराब, एकदम झाड़ूर काठिर मतो, झाड़ूर थेकेओ अधम बोलते गेले, प्रचंड बाजे, प्रचंड 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 खराब हो गेछे, पुरो एक बछरेर ओपरे हो गेछे। आमी चुलटुल किच्छु काटिनि, তো আমার আর ভালোই লাগছিল না, ফেসটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, তার জন্য আমি এখন যাচ্ছি চুল কাটতে। তো দেখি কোথায় যাই, কিন্তু আশেপাশে তো এখনো জানি না, গুগলে সার্চ করে বের করতে হবে কোথায় পাবো ভালো আর কোথায় যাব। এছাড়াও আরেকটা কাজে যাচ্ছি, তো সেটা ওর কাজ। তো এখন বাজতে চলেছে পুরো একটা একটা শো, একটার মতো বাজছে। তো রান্নাবান্না হয়ে গেছে, তো আজকের ওয়েদারটাও বেশ ভালো, কোনো বৃষ্টি টিষ্টি কিছু নেই, মানে বৃষ্টি হয়েছে রাত্রে, রাত্রে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ওয়েদারটা সূর্য পুজো ওঠেনি, একদম মেঘলা আকাশ, তো খুব ভালো ওয়েদারটা। আর কালকে বের হতে ইচ্ছা করছে না, এর জন্য আজকেই হচ্ছে বের হচ্ছি, সব কাজ করে টরে এখন গিয়ে করে জাস্ট এসে রাইসটা করলেই হয়ে যাবে।난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 안 보면 왜 그러냐고 묻네 너 때문에 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓지 বাড়িতে চলে এসেছি, এখন বাজছে 3:45, এসেই পূজা দিয়ে স্নান করে পূজা দিয়ে সাথে সাথে হচ্ছে তোমার রাইস যেটা বাকি ছিল ওটা হচ্ছে বসালাম হচ্ছে, আর স্নান দান করে আসলে না চুলটা ওরা কি সুন্দর একদম পারফেক্ট করে দেয়, তারপরে রাস্তায় বের হলেই ওটায় হাওয়ার একবারে শেষ হয়ে যায়, কি সুন্দর করে দিল, এসেই স্নান ধান করে নিলাম এরকম হয়ে গেল। যাই হোক, অনেকটাই ছোট করে দিয়েছে, কিন্তু আমি আর একটু লম্বা চাচ্ছিলাম, কিন্তু আমার ভালো লেগেছে, কাটটা খুব ভালো করেছে। আর এরকমও করা যায়, আবার এরকমও এমনও করা যায়। কোনটা তোমাদের ভালো লাগছে, আগেরটা কি এখনের হেয়ার স্টাইল, নিচে কমেন্ট করে জানিও আমাকে। তো এখন খুব খিদা পেয়েছে, বেশি কথা না বলে রাইসটা হয়ে গেলেই ভাতটা খেয়ে নেব, তারপরে একটু রেস্ট করবো, অনেক দৌড়াদৌড়ি হয়ে গেল। তো কাল খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে দেখা করিনি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজছে সকাল 10:10 দিকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি, আর দেখতেই পাচ্ছ চুলের হাল ওরা কি এমন করে দেয়, আর পরে বাড়িতে আসলে কি হয়ে যায়, তাও ভালোই কেটেছে, আমার খুব ভালোই লেগেছে, একটু বেশি শর্ট হয়ে গেছে। যাই হোক, কাল রাতে একদম ঘুম হয়নি, এখানের ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে, দুদিন ধরে রোদ তো উঠছেই না, আজও ওঠেনি, পুরা বাইরে মেঘলা করে রেখেছে, মেঘলা করে রেখেছে, আর আমরা পুরো কি বলবো, রাতে প্রচন্ড ঠান্ডা লেগেছিল, ওর জন্য সারা রাত ঘুমই হয়নি। আর সব থেকে বড় ব্যাপার, আমার মাথা পুরো পাগল হয়ে গেছে, আমি স্বপ্নতে কাকে দেখেছি জানো, আমি স্বপ্নতে দেখেছি আমার ফেভারিট ইউটিউবারকে, ও মাই গড, তা আবার একই কলোনিতে আমরা থাকছি, আমার তো ভীষণ মানে কি বলবো, স্বপ্নটা দারুণ ছিল। আর তারও তার সাথে আরো বড় ব্যাপার হচ্ছে, আমি যে হেয়ার কাট করেছি আমার যে ফেভারিট ইউটিউবার তাকেও দেখেছি সেম হেয়ার কাট করতে, ও বাবা আর কি বলবো। তো যাই হোক, কাল রাতে অত একদম ভালো ঘুম হয়নি, হালকা হালকা হয়েছিল, তো চোখ পুরো জ্বলছে। তো এখন আমি সকাল সকাল নিয়ে এসেছি চায় কি চুস্কি, মানে চা, হ্যাঁ
তো চলো একটা চুস্কি মারা যাক, নয়তো আমার চোখ দিয়ে পুরো ঘুম একবারে ঢুলঢুল ঢুলঢুল করছে, নেশা লাগছে পুরো। কে কে এরকম শব্দ করে চা খেতে ভালোবাসো? ছোটবেলায় আগে এরকম করেই খেতাম যখন গরম থাকতো, এরকম করে এরকম করে খেতাম। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝলাম এরকম করে খাওয়া এটা একদম ব্যাড ম্যানার্স। কিন্তু আমি একজনকে দেখে আমার ভীষণ ভালো লাগে, তো সে সারাক্ষণ বলে এক চায় কি চুস্কি তো বনতি হ্যায়, তো এর জন্য আমিও এটাকে ইদানিং একটু ইউজ করি। এখন বাজতে চলেছে 11:30 মতো, আমরা ব্রেকফাস্ট করে আজ যেহেতু শনিবার তাই আজ অত ঝামেলা নেই, আজ হচ্ছে ফলটল খেয়ে থাকবে ও, আর আমি একটু ম্যাগিটাকে খেয়ে নিয়েছি। এখন আমি আমরা যাচ্ছি, ওর চোখ অনেকদিন ধরে খারাপ হয়েছে, ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু চশমাটা আর বানানো হয়নি, তো এখন যাচ্ছি আমরা ওর ফ্রেম চশমা বানাতে, দেখি কেমন হয় না হয়। আর ওখানে কিছু জিনিসপত্র কেনারও আছে ঘরের, তো গিয়ে দেখবো আর সাথে তোমাদেরও নিয়ে যাবো। কি কারেন্ট চলে এসছে? তো আমি পুরো মুখ ঢেকে নিয়েছি, এদিক দিয়ে চুলো যাতে না বেরিয়ে থাকে, কারণ চুলটা তো একদমই বাঁধাই যায় না, বাঁধা যায় অল্প, একদম মুরগির লেজের মতো তোমার ঝুটি হয়। তো এখন তো যেহেতু বাঁধিনি, খোলা আছে, তো ওটাকে পুরো ঢেকে নিয়েছি। বাইরে বেশ হাওয়াও আছে, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার পুরো। তো আমরা এসেছিলাম স্টার বাজারে, কিন্তু এখানে আমাদের যে টাইটান ছিল ওখানটায় হয়নি, অনেক বেশি রেঞ্জে আর কিছু ঘরের জিনিস কেনার ছিল তো কিনে নিয়েছি। আর এখানটায় আমি দেখতে পেয়েছি ফুচকা, যেটা আমাদের ওদিককার মতো, তো আমি এখন একটু ফুচকা খাবো, চলো। অনেক দিন পর, মানে কি বলবো, তাও অনেক 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 দিন পরে আমি আজকে এতদিন পর ফুচকা খেলাম। তো পুনেতে ফার্স্ট এসে ফার্স্ট দিন খেয়েছিলাম আর আজকে খেলাম, তো 6-7 মাস হতে চলেছে, তো বেশ ভালোই লাগলো, মোটামুটি ভালোই ছিল, আমাদের ওদিককার মতো টেস্ট আছে ওর জন্যই খেলাম। আর এখানেই স্টার বাজার, যে মেন রোডের সামনে যে বড় স্টার বাজার আছে, এখানেই সামনে ফুচকা মোমো সব বসে, মোমোগুলো, এখানে মোমোটাও ভীষণই টেস্টি, এর আগে একবার খেয়েছিলাম, 50 টাকায় দেয় 8 পিস, আর চিকেন পুরো ভরে ভরে দেয়, ভীষণ টেস্টি। কেন কি আজকে শনিবার, ওর জন্য আমরা খাবো না, তো ভেজও খাবো না, ওর জন্য আজকে আর খেলাম না, কিন্তু অন্য দিন খেলে তোমাদের সাথে একদম শেয়ার করব, ভীষণ টেস্টি বানায়। এটা ভালো লাগছে। তো আমরা এসে স্নান টান করে পুজো দিয়ে কিছু খাইনি, তো এখন খাবো, আর এখন খাওয়ার সাথে আমি একটা ভিডিও শুট করবো, ওর জন্য রেডি হয়ে গিয়েছি। তারপর শরীর এত খারাপ লাগছিল জানি না কেন, এখানে ওয়েদার আবার খুব খারাপ হয়ে গেছে, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা করে দিয়েছিল বলেছিলাম, এর জন্য হয়তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো কিছুক্ষণ শুয়েছিলাম, রেস্ট নিলাম, এখন হচ্ছে ভিডিও শ্যুট করব একটা, তো ওই ভিডিওটা যাবে আমার হিন্দি চ্যানেল ফান উইথ প্রিয়াঙ্কা ব্লগে। যারা এখনো আমার হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর কি একটা চ্যালেঞ্জ ভিডিও করব, কি চ্যালেঞ্জ ভিডিও সেটা দেখতে হলে তো ওই চ্যানেলে যেতেই হবে তোমাদের, তো তাড়াতাড়ি এখন রেডি হয়ে ওটাকে শ্যুট করি। তো ভিডিও টিডিও শ্যুট করা হয়ে গেছে, এই ব্লগটাকে আর লম্বা না করে এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।